বিকাশবাবু আমার কাছে এসেছিলেন মাত্র 3 মাস না খেতে পারা এবং গ্যাসের সমস্যা নিয়ে। আমরা যখন তার পেটের আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান এবং এন্ডোস্কোপি করলাম, তখন ধরা পড়ল উনি একটি মারণ রোগে আক্রান্ত। সেটি পাকস্থলীর ক্যান্সার। পাকস্থলীর ক্যান্সার এমন একটি মারণ রোগ যেটি প্রত্যেক দিন আমাদের দেশের 400 থেকে 500 মানুষকে আক্রান্ত করে চলেছে এবং এই রোগে মর্টালিটি বা পেশেন্টের মারা যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। কারণ আমাদের দেশে অধিকাংশ লোকই সঠিক সময়ে সঠিক হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে পৌঁছাতে পারেন না। স্টমাক ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার দেখা যায়, পাকস্থলীর ক্যান্সার দেখা যায় চীন, জাপান প্রভৃতি দেশগুলোতে সংখ্যায় সবচেয়ে বেশি। কিন্তু আমাদের দেশেও পাকস্থলীর ক্যান্সারের পেশেন্টের পরিমাণ কম নয়, কারণ আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের নেশা। সিগারেট, অ্যালকোহল এই দুটি নেশার জিনিস পাকস্থলীর ক্যান্সার করবার জন্য সব দিক থেকেই দায়ী করা হয়েছে তাকে। এবং এছাড়াও প্রচুর ফাস্টফুড খাওয়া, নেশাজনিত পদার্থ নেওয়া, খারাপ খাদ্যাভ্যাস, খাদ্যে তেল, ঘি, মশলা প্রভৃতির পরিমাণ বেশি থাকলে সেই সমস্ত রোগীদের স্টমাক ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব দ্রুত থাকে। স্টমাক ক্যান্সার এমন একটি রোগ যাকে বলা হয় 3A, অর্থাৎ অ্যানিমিয়া, অ্যাস্থেনিয়া প্রভৃতি সিমটমের মাধ্যমে আমরা স্টমাক ক্যান্সারকে ডায়াগনোস করে থাকি। দেখা যায় পেশেন্টের দ্রুত ওজন কমে যাচ্ছে খেতে না পারার জন্য, অ্যানিমিয়া বা রক্তাল্পতার জন্য পেশেন্টের শরীর একদম সাদা হয়ে যাচ্ছে এবং পেশেন্টের সামগ্রিকভাবে শারীরিক অবনতি হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, পায়খানার সঙ্গে রক্তপাত হচ্ছে বা কালো পায়খানা হচ্ছে, বমির সঙ্গে রক্তপাত হচ্ছে বা কফি গ্রাউন্ড ভমিটিং হচ্ছে। এগুলো সবই কিন্তু স্টমাক ক্যান্সারের লক্ষণ। যদি এরকম কোনো উপসর্গ হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে একজন ক্যান্সার সার্জন বা অঙ্কোলজিস্টের সঙ্গে দ্রুত পরামর্শ করাটা প্রয়োজন। স্টমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারকে ধরতে গেলে আমাদের হাতে যে ইনভেস্টিগেশনগুলো রয়েছে তার মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান অর্থাৎ কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান, আপার জিআই এন্ডোস্কোপি এবং বায়োপসি এর ভূমিকা অপরিহার্য। এই টেস্টগুলির মাধ্যমেই আমরা দ্রুত স্টমাক ক্যান্সারকে ডায়াগনোসিস করতে পারি এবং দ্রুত তার চিকিৎসা করতে পারি। যদি দেখা যায় রোগী আমাদের কাছে এসেছে যার স্টমাক ক্যান্সার হয়েছে অথচ সে খেতে পারছে, সেই রোগীকে আমরা প্রথমে কেমোথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করি, যাকে নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলা হয়। এই নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিলে ক্যান্সারটি একদম ছোট হয়ে যায় এবং তারপর অপারেশনের মাধ্যমে, যেটিকে D2 র্যাডিক্যাল গ্যাস্ট্রেকটমি বলা হয়ে থাকে, আমরা রোগটিকে সম্পূর্ণরূপে শরীর থেকে দূর করে ফেলতে পারি। তারপরে বায়োপসি রিপোর্টে যদি দেখা যায় লিম্ফ নোড ইনভলভড রয়েছে বা অন্যান্য আরও কিছু ফ্যাক্টরস রয়েছে, সেক্ষেত্রে পেশেন্টদের পরবর্তীকালে রেডিয়েশন বা কেমো রেডিয়েশন দেওয়া সম্ভব, যার মাধ্যমে স্টমাক ক্যান্সারেরও সম্পূর্ণ নিরাময় সম্ভব। কিন্তু যদি পেশেন্ট এই সমস্ত উপসর্গগুলিকে অবহেলা করে থাকে এবং আমাদের কাছে যখন আসে তখন তার অলরেডি বমি হওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে রোগটি অ্যাডভান্সড পর্যায়ে পৌঁছে গেছে। সেক্ষেত্রে প্রথমে আমাদের অপারেশনের মাধ্যমে রোগীর খাওয়ার জন্য একটি বাইপাস রাস্তা করে দিতে হয়, যেটিকে ফিডিং জেজুনোস্টমি বা গ্যাস্ট্রো জেজুনোস্টমি বলা হয়। এই অপারেশন করবার পরে পেশেন্টকে আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপি স্টার্ট করি। প্যালিয়েটিভ কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটি যদি ছোট হয় তখন আমরা অপারেশন করে প্রাইমারি ক্যান্সারটিকে বাদ দেওয়ার চেষ্টা করতে পারি। বাদ দেওয়ার পরে বাকি থাকলো কেমোথেরাপি। অপারেশনের পরে পেশেন্টকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের হাতে রয়েছে বিভিন্ন রকমের জীবনদায়ী কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি। অনেক সময় দেখা যায় নতুন HER2 পজিটিভ স্টমাক ক্যান্সারগুলির ক্ষেত্রে ত্রাতসুজুমাব নামক ইমিউনোথেরাপি দিয়ে আমরা অ্যাডভান্সড স্টেজের পাকস্থলীর ক্যান্সারের পেশেন্টকেও বহু বছর ভালোভাবে সিমটম ফ্রি অবস্থায় বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু আমরা সেই অবস্থায় না গিয়ে পাকস্থলীর ক্যান্সারের উপসর্গগুলি দেখা দেওয়ার মাত্রই একজন অঙ্কোলজিস্ট বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করাটাই বাঞ্ছনীয় বলে মনে করবো।